যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের এক কনসার্টে ভূমিকম্প তৈরি করেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফট। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ। তিনি বলেন, সিয়াটলের সম্প্রতি টেইলর সুইফটের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা 2.3 মাত্রার ভূমিকম্পের সমান। কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে সাম্প্রতিক বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসাবে গত 22-23 জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতে কনসার্ট দুটিতে মোট 1,44,000 দর্শক উপস্থিত ছিলেন। এদিকে টেইলর সুইফটের কনসার্ট ভূকম্পন তৈরির দিক থেকে সিয়াটলের নতুন রেকর্ড তৈরি করেছে। এক্ষেত্রে এই কনসার্ট ভেঙে দিয়েছে 2011 সালের বিস্ট কোয়েকের রেকর্ড। 2011 সালে আমেরিকান ন্যাশনাল লীগ ফুটবল মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল 2 মাত্রার ভূমিকম্পের সমান। সেদিক থেকে টেইলর সুইফটের কনসার্টের সময় অনুভূত কম্পনের মাত্রা 0.3 বেশি ছিল। গানের কনসার্টের কারণে এর আগেও ভূমিকম্প তৈরি হওয়ার ইতিহাস রয়েছে। 2011 সালে নিউজিল্যান্ডে ফু ফাইটার্স কনসার্টের সময়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল।